Hello friends, good afternoon all from Bangladesh. And you know, this is Hafizullah, a YouTube lover, and welcome all of you to my channel and this Billions. So today I want to share with you some of my feelings, and obviously it will be in Bengali language. Bhalo lage সবুজ প্রকৃতি, ভালো লাগে প্রকৃতির এই সজীবতা। গ্রামের বাড়িতে যখন আমি আসি তখন প্রকৃতির এই সবুজ দৃশ্যাবলী এমন পরিবেশটা বেশ উপভোগ করি। তো আজকে গ্রামে বাড়িতে আসার সময় একটা ভিন্ন ধরনের অনুভূতি তৈরি হয়, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। বাসে আসার সময় আমার পাশে যেই ভদ্রলোকটি বসেছিলেন, উনি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আগের এই স্টপেজ থেকে উঠে, তো কন্ট্রাক্টর যখন তার কাছে ভাড়া চাইতে আসে তো উনি তার থেকে আরও সামনের স্ট্যান্ডের কথা বলে ভাড়া কিছুটা কম দেওয়ার চেষ্টা করে এবং কম দেয়। তো ভদ্রলোক বেশ ভদ্রলোকের মতনই ছিল, কোট ছিল, দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক এবং শিক্ষিত মানুষ। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বিবেকটা শিক্ষিত ছিল না, সেটা ছিল অশিক্ষিতের মতন, যেই কারণে উনি একটু মিথ্যে কথা বলে কন্ট্রাক্টরকে ভাড়া পরিমাণ কিছুটা কম দেওয়ার চেষ্টা করে এবং কম দেয়। সো যেই বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি, আমরা আসলে শিক্ষিত হচ্ছি পোশাকে, আশাকে, চেহারায়, কিন্তু আদতে আমাদের বিবেকটা, বিবেকবোধটা সেই অশিক্ষিতই রয়ে যাচ্ছে, সেটাকে আমরা শিক্ষিত করতে পারতেছি না। সো এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট এই কথাটাই বলতে চাই, গায়ে গঠনে গরণে পোশাকে আশাকে শুধু ভদ্রতা নয়, বিবেকটাও ভদ্র এবং শিক্ষিত হয়ে উঠুক, এই প্রত্যাশায় ব্যক্ত করতেছি। So friends, thanks all of you for watching my video. Have a good day. Happy day to you.